এতক্ষণ নিশ্চয় আলো ফুটে গেছে, দেখো 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 না সূর্য, দেখো না দেখো না চোখ, দেখো না নিশ্চয় আলো ফুটে গেছে এতক্ষণে। মা দেখো সূর্য মনে হয় উঠবে। ওই তো বলছে এক্ষুনি আলো ফুটবে, চলো আমাকে আমাকে নিয়ে চলো এবার। না না এক্ষুনি আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। কিরে সূর্য বল না, মাকে বল না সূর্য উঠে গেছে কিনা, বল না মাকে। বাবা এখনো ওঠেনি, এখনো আকাশে চাঁদ আছে, তবে আর কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে। চাঁদ এখনো আকাশে, ঠিক তো? ভোরবেলা তো সূর্য ওঠার আগে চাঁদ থাকে আর সূর্যও থাকে। এই তো উপযুক্ত সময় মা ছিন্ন মস্তার মন্ত্র জপ করার, তারপরে তো আমার শক্তি আবার ফিরে আসবে, আর তখনই আমি সকলের আড়ালে নার্স রূপে আবার ফিরে আসতে পারবো। কিন্তু এখানে জপ করা তো সম্ভব নয়, বাইরে বেরিয়ে তো যেতেই হবে আমাকে সূর্য আর চাঁদ দেখার জন্য। সূর্য একটু দেখ না, রুদ্র লগ্নে খুঁজে পেলো কিনা, দেখ না দেখ না জানা একটু খুঁজ না, দেখ না হাতে যাওয়ার বেশি সময় নেই, সূর্য উঠছে, ছাদ মেঘে ঢাকা পড়ে আছে, কি হবে এবার? এবার এবার সূর্য তাড়াতাড়ি উঠে গেলেই তো আমি ধরা পড়ে যাব, তখন তখন কি হবে? সূর্য উঠে গেলে যাবে মা ছিন্ন মস্তার জপ করতে পারবো না, আর জপ না করলে যাবে আমি শক্তি সঞ্চয় করতে পারবো না, আর শক্তি সঞ্চয় না করতে পারলে আমি নার্স রূপে ফিরতে পারবো না। ওদিকে ওদিকে সবাই জানে আমি আমি লগ্নার সঙ্গে আছি, কিন্তু কিন্তু সূর্য উঠে গেলে তো লগ্নার খোঁজ পেয়ে যাবে সবাই, তখন লগ্না বলে দেবে যে আমি আমি লগ্নার সঙ্গে ছিলাম না, তখন যে আমি ধরা পড়ে যাব, আমার আমার কি হবে তখন? আমাকে যে নার্স রূপে ফিরতেই হবে, নার্স রূপে না ফিরতে পারলে আমি ধরা পড়ে যাব, আমাকে আমাকে একই আকাশে চন্দ্র আর সূর্য একসঙ্গে দেখতে হবে। মহাকাল 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 আপনি কোথায় আছেন? মহাকাল আপনি আমাকে সাহায্য করুন। হে মা ছিন্ন মস্তা, তুমি একই আকাশে চন্দ্র আর সূর্য আমাকে একই সঙ্গে দেখাও মা, একই সাথে দেখাও। রুদ্রবাবু এখানে? না না ওনার সামনে তো আমি যোগ্য করতে পারবো না, যেভাবেই হোক রুদ্রবাবুকে আটকাতে হবে অন্তত কিছুক্ষণের জন্য। দরজাটা খুলে দিল কি? কি গুরুদেবকে একবার গুরুদেবকেও ফোনে পাওয়া যাচ্ছে না। আচ্ছা মা গুরুদেব এ ব্যাপারে কি করবেন বলুন তো, এটা তো আর কোনো ভূত প্রেতের ব্যাপার নয় তাই না? এসব হচ্ছে ওই লগ্নার চালাকি, এমন একটা মেয়েকে বাড়ির বউ করে আনলেন, সেই লগ্না আমাদের সকলের জীবনটা একদম ভাজা ভাজা করে দিল। কুন্তলা একটু থামবে, কেন এনেছিলাম তুমি জানো না? জানি মা, কিন্তু লাভের লাভ কি হচ্ছে বলুন তো? ওই যাকে বলে আমাদের সকলের রাতের ঘুম ছুটে গেল। মা
বলছি লগ্নাকে এখনো খুঁজে পাওয়া গেল না? না না, ইস, এখন যদি আপনার মেজো ছেলে থাকতো লগ্নাকে খুঁজতে যেতে পারতো। যেটা হবার নয় সেটা ভেবে লাভ কি মেজো বৌমা? আচ্ছা নকুলদার ওখানে একবার দেখলে হয় না, আমি যাব মা। না রে বা, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। তুমি বুঝি তাই উঠে এলে? হ্যাঁ মা। কেন, তোমার আপত্তি আছে? তুমি যাবে না মা। আচ্ছা ইন্দ্র, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? তুমি কি একা একা যেতে পারবে? যেতে পারো কোথাও, তোমার সাথে তো কাউকে যেতে হবে। আর যদি লগ্না নকুলের বাড়িতেই যায় তাহলে ভাবুন মা কি সাহস, আমাদেরকে কিছু না বলেই। আরে নকুল কাকা, তুমি, নকুল কাকা লগ্না কি তোমাদের বাড়িতে গেছে? নকুল, তুমি এই সময় এখানে কি হলো? কিছু বলো, চুপ করে আছো কেন? হ্যাঁ বড়দা বাবু, বলবো বলি তো এলাম। আপনাদের আর কাউকেই কোথাও যেতে হবে না লগ্নারে খোঁজার জন্য, এখনো না আর আজকে পরেও না। 17 আগস্ট থেকে দেখা হবে প্রতিদিন সন্ধে 6টায়। ওই পিশাচিনী যেন জানতে না পারে। নকুল, লগ্না কি তাহলে? হ্যাঁ লগ্না আমার ওখানে বর্দা বাবু, কি নিশ্চিন্ত তো? আপনারা সবাই নিশ্চিন্ত তো? কিন্তু ও তোমাদের বাড়ি গেল কি করে? এই প্রশ্নটা তো আমারই করবার কথা আপনারে বর্দা বাবু। সত্যি তো, এত রেতে লগ্না ওখানে গেল কি করে? আপনি তো আমারে কথা দিয়েছিলেন, জোরে যত্নে রাখবেন, দেখে রাখবেন, কথা দিয়েছিলেন না? বড় বউ দিদি, আপনিও তো আমারে কথা দিয়েছিলেন যে আমার লগ্না মারে তার মায়ের অভাব বুঝতে দেবেন না কোনোদিন, না কথা দিয়েছিলেন তো? তা আপনার কি মনে হয় যে লগ্নার মা যদি বেঁচে থাকতো তাহলে ও এইভাবে যেতে পারতো? নকুল চুপ করো, তুমি কিছু না জেনে শুনে তুমি কার দিকে আঙুল তুলছো জানো? আমার থেকে সে আর ভালো কে জানে কর্তা মা। সেই জানি তুমি কেন কথাগুলো বলছো, তোমার তো বলাটাই স্বাভাবিক। কি স্বাভাবিক, কোনটা স্বাভাবিক? ওর মেয়ে কাউকে কিছু না বলে কয়ে রাতের বেলা ওর বাড়িতে চলে গেল আর ও এসে আমাদের দিকে আঙুল তুলবে, এটা স্বাভাবিক? কার দিকে আঙুল তুলবো, কার কাছে জানতে চাইবো আমি বলতে পারেন? দেখো নকুল, একদম মাঝে মাঝে কথা বলবে না। এই লগ্নার জন্য না কদিন ধরে আমাদের রাতের ঘুমটা চলে গেছে। হ্যাঁ মা ওকে আজকে একটা আলাদা ঘরে আটকে রেখেছিলেন, কিন্তু সেখান থেকেও তো মেয়ে বেরিয়ে গিয়ে এইসব করছে আমাদের জ্বালানোর জন্য। আটকে রেখেছিলেন আমার লগ্নারে? আপনারা আটকে রেখেছিলেন? কেন, ও কিছু বলেনি তোমাদের? বলবে কি করি, কি করি বলবে? ও ওর তো কত কথা বলারই শক্তি হারিয়েছে, কথাটুকু বলার তো শক্তি নেই ও, বলবে কি করি? কি হয়েছে লগ্না? শক্তি কাজ করছে না কেন? কেন শক্তি কাজ করছে না আমার? কেন কাজ করছে না? তাহলে কি সব সব শক্তি শেষ? যেন একটা সরে গেল বলে মনে হলো, কি হতে পারে ওটা?
আমি পারছি না, আমি পারছি না। আমার আমার সব শক্তি, আমার সব শক্তি কি তাহলে শেষ হয়ে গেল? আমি কি আর শক্তি সঞ্চয় করতে পারবো না? আমি শক্তি সঞ্চয় করে আর মানুষ রূপে ফিরতে পারবো না? আমি কি ঝপটুকু আর করতে পারবো না? মহাকাল চাঁদ সূর্য একসঙ্গে এই আকাশে না পেলে যে আমি আমি মানুষ রূপে ফিরতে পারবো না। আর যদি মানুষ রূপে ফিরতে না পারি তাহলে যে ওই বাড়িতে ফিরতে পারবো না, ওই বাড়িতে কেউ ঢুকতে দেবে না আমাকে। চাঁদ আর সূর্য একই সাথে আকাশে দেখা যাচ্ছে। জয়মা, জয়মা ছিন্নমস্তার জয়, জয়মা। এই তো, এই তো এখনই আমি আমি 108 বার মা ছিন্নমস্তার নাম জপ করতে পারলে আমি আবার আবার শক্তি ফিরে পেতে পারবো। মা, মা ছিন্নমস্তা, তুমি শুধু আমার পাশে থেকো, মা আমার সঙ্গে থেকো। তাড়াতাড়ি করতে হবে আমায়। আবার যদি চাঁদ সূর্যর আলো ঢাকা পড়ে যায় তাহলে যে আর আর পারবো না আমি মানুষ রূপে ফিরতে। মা ছিন্নমস্তা, মা ছিন্নমস্তা, তুমি আমার পাশে থেকো, মা সঙ্গে থেকো আমার। কোথায় গেল? কিন্তু আমি তো ঠিকই দেখলাম, চোখের সামনে থেকে কি একটা সরে গেল, এই দিকটাতেই গেছে। হ্যাঁ, আর সেটা কি আমাকে খুঁজে বের করতেই হবে। এই আঁকাটা এই এইখানে এলো কি করে? এই কি করে সম্ভব, কি করে সম্ভব? এটা তো তন্ত্র সাধনা করবার। তার মানে আমি যেটা ভাবছি সেটা কি সত্যি? ওই পিশাচিনী বার বার আঘাত করতে চাইছে ওই বাড়িতে। যদি তাই হয় তাহলে পিশাচিনী কোথায়? আশেপাশেই কোথাও একটা আছে, আমি নিশ্চিত। এর আশেপাশেই কোথাও একটা আছে, আর আমাকে খুঁজে বের করতেই হবে। মনে থাকে জানু, 17 অগস্ট থেকে লগ্না আর আমার সাথে দেখা হবে সন্ধ্যে 6টায়। কোথায় কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে? আমি যাকে খুঁজছি সে তো এখানে নেই। অবন্তিকা, এখানে অবন্তিকা, কি ওনার তো জ্ঞান নেই বলে মনে হচ্ছে। হুঁশ নেই মেয়ের আমার, বেহুশ হয়ে পড়িয়াছে, ঘর পর্যন্ত পৌঁছতে পারিনি। একটা ফুল গাছের গোড়ায় অজ্ঞান হয়ে পড়েছিল। আমি ওরে হাতে নিয়ে ঘরে বিছানায় শুয়ে দিয়েছি, আর আপনারা বলতেছেন ও এমনি এমনি চলে গেল, এমনি এমনি। হয়তো ওই জ্বর এসেছে বলে। এত জ্বর, হঠাৎ করে এত জ্বর এসে গেল মেয়ের আমার? ও ঠিক 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 বলেছেন, জ্বর তো আসতেই পারে, সত্যি তো। জ্বর এলো কি করে?
ওই যে বললেন যে আটকে রেখেছিলেন, তাই জ্বর এসে গেছে মেয়ের আমার, মনের কষ্টে বাচ্চা মেয়ে তো অসুস্থ হয়ে পড়েছে, আর তার কষ্টের কথা আমার কাছে জানাতে গেছে মেয়ে। বড় বউ দিদি, আপনি তো একজন মা, আপনি তো নিশ্চয়ই বুঝবেন যে বাচ্চা মেয়েদের যখন কষ্ট হয় না, তখন সে তার মায়ের কাছে যেতে চায়। হ্যাঁ, কিন্তু আমি ভাবতেছি আপনি তো বাড়িতে ছিলেন, তাহলে ও না 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 না, আমারই ভুল, আমারই ভুল, লগ্নারে তো অন্য ঘরে আটকে রাখা হয়েছিল, তাই তো মেয়ে আমার বড় বড় কষ্ট পেয়েছে, আর সে অবাকি কি করবে, তার তো মা নেই, তার ওই বাপ মা এই তো আমি, তাই আমার কাছেই তার মনের কষ্টের কথা সব বলতে গেছে, আর কার কাছে যাবে, সত্যি তো আর কার কাছে যাবে। না না, বলবো না, সত্যি তো এইভাবে কি আর বলতে আছে, আর এসব আমি বলতে এখানে আসিও না। নকুল, তুমি আমায় নিয়েছো, আমিও চিকিৎসার ব্যবস্থা করব। না বর্তা বাবু, আপনাদের বাড়ির আর কোনো প্রয়োজন ওর হবে না, কোনো প্রয়োজন। মানে কি বলতে চাইছো নকুল? যে আমি শুধু জানাতে এসেছি কি আপনাদের, যে আজ আকাশে সূর্য উঠলি পর আমি আমার লগ্নারে নিয়ে এখান থেকে চলে যাব। অবন্তিকা, শুনতে পাচ্ছেন অবন্তিকা? আপনি ঠিক আছেন? হ্যাঁ রুদ্রবাবু। হ্যাঁ, আপনি এখানে কি, কোথায়? আস্তে আস্তে দেখে কোথায় আমি? হ্যাঁ মানে সেটা তো আমারও প্রশ্ন, আপনি এখানে আমাদের বাড়ির বাগানে কি করছেন, এখানে এলেন কি করে? বিশ্বাস করুন, আমি কিছু জানি না, আমি যখন বসে বসে ঘুমাই তেমনই তো ঘুমোচ্ছিলাম, লগ্নার চিৎকার শুনে আমি উঠে পড়লাম, আমি ইন্দ্রবাবুকেও তো ডাকলাম, কিন্তু ইন্দ্রবাবু ঘুমের ওষুধকে ঘুমন উনি সাড়া দিলেন না, তারপর আবার আমি লগ্নার গলার আওয়াজ শুনে আমি বাইরে বেরিয়ে এলাম। আসলে আমার লগ্নার গলার আওয়াজ শুনে মনে হচ্ছিল খুব বিপদে আছে। নকুল, ওকে এই অবস্থায় তুমি নিয়ে যাবে? কি করবো বর্ধা বাবু, মেয়েটা যে আমার বড় সরল, ওরে যা বোঝানো তাই বোঝে, আমি জানি ওর যদি জ্ঞান ফেরে তাহলে ও আমার সঙ্গে যেতে রাজি হবে না, তাই আমি ঠিক করেছি যে অজ্ঞান অবস্থাতেই ওরে আমি নিয়ে চলে যাব। আমি নন্দারে বলি এসেছি, নন্দা গোছ গাছ করতে চাই। না না নকুল, না কিছুতেই না, তুমি এমনটা করতে পারো না। হ্যাঁ পারি, আজ থেকে লগ্নার জন্য আমি সব কিছু করতে পারি, মনে রাখবেন আমি আপনাদের কোনো অনুমতি নিতে আসিনি, না কারুর কোনো অনুমতি নিতে আসিনি, আমি শুধুমাত্র জানাতে এসেছি, শুধু জানাতে। আমি জানি খোঁজ করতে করতে ঠিক আপনারা পৌঁছে যাবেন আমার কাছে, তাই আমি বারণ করতে এসেছি, খবরদার না, কেউ যাবেন না বলে দিতেছি, কেউ না, আমারে আটকানোর চেষ্টা করবেন না বলে দিতেছি, আবারও বারবার করি, যদি কোনোভাবে আটকানোর চেষ্টা করেছেন লোক দিয়ে কিংবা অন্য কোনোভাবে, আমি নকুল লগ্নার বাপ বলতেছি, আমি কিন্তু রক্ত গঙ্গা বইয়ে ছাড়ব, রক্ত গঙ্গা। এই বলে দে গেলেন। যদি কোনোভাবে আটকানোর চেষ্টা করেছেন লোক দিয়ে কিংবা অন্য কোনোভাবে, আমি নকুল লগ্নার বাপ বলছি, আমি কিন্তু রক্ত গঙ্গা বইয়ে ছাড়ব। কি হলো মা, বসে পড়লি এভাবে?
17 আগস্ট থেকে লগ্নকে ভয় দেখাবো সন্ধে 6টায়।